খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ একটি লরির গোপন কক্ষ থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। সেই সঙ্গে আটক করা হয় গাড়ির চালককে। ঘটনা আঠারোমুড়া পাহাড়ের 41 মাইল এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলার দিক থেকে TR02H1534 নম্বরের একটি লরিতে করে 57টি প্যাকেটে গাঁজা নিয়ে বকির রাজ্যের দিকে যাওয়ার পথে মুঙ্গিয়াকামী থানা এলাকার 41 মাইল এলাকায় গাঁজা বোঝাই গাড়ি সহ গাড়ির চালক রাহুল কুমারকে আটক করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর সহ DCM অঞ্জন দাস সহ CRPF 71 নং বাহিনীর কমান্ড্যান্ট দীপক শুক্লার নেতৃত্বে বিশাল বাহিনী। এদিকে গাঁজা বোঝাই গাড়ি কখন আটক করা হয়েছে এ বিষয়ে মুঙ্গিয়াকামী থানার ওসি গৌতম দেববর্মার নিকট জানতে চাইলে তিনি জানান, গাঁজা বোঝাই গাড়ি শনিবার সকালে আটক করা হয়েছে। কিন্তু মুঙ্গিয়াকামী থানার নির্ভরযোগ্য সূত্রের খবর, গাঁজা বোঝাই গাড়িটি 41 মাইল এলাকায় শুক্রবার রাতেই আটক করা হয়েছিল। কিন্তু কেন ওসি বাবু ভুল তথ্য দিয়ে সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করতে চাইলেন সেটাই কিন্তু রহস্য থেকে গেল। তবে 57 প্যাকেটে মোট 570 কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 9 কোটি 14 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। আজকে সকালে আমরা নাকা চেকিং স্টাফ সবসময় আমরা রুটিন ওয়াইজ চেকিং করা হয় এই 41 মাইল নাকা পয়েন্টে। তো আজকে আমরা একটা গাড়ি টেলামোড়ার দিক থেকে আমবাসার দিকে যাইতেছিল, তো আমরা নাকা পয়েন্টে আটকাইছি। আটকানোর পরে ড্রাইভারের কাছে কাগজপত্র দেখছি, গাড়ি চেক করার পরে গাড়িটা আমরা একটা সিটের চেম্বার পাওয়া গেছে, যেটা গাড়ির পিছন বডি সাইডটা পুরাটার আলাদা একটা লোহার সিট দিয়ে পুরা বক্স বানান না। তো এরপর আমরা ড্রাইভারের জিজ্ঞাসা করার পরে ড্রাইভার এই বিষয়ে কোনো সদত্ব দিতে পারে নাই। সঙ্গে সঙ্গে আমরা চেক করছি, কইরা দেখছি এখানে গাঁজা প্যাকেট পাওয়া গেছে। এরপর আমরা SDM আমরা DCM আর BDO ম্যাডাম SDO ম্যাডাম সবাই ঘটনা আসলে আছে ছোটে আছে আসলে আইরন কাটার কাজটা গাড়ি থেকে গাঁজা বাই করা হয়েছে। স্যার কতটুকু গাঁজা রিকোভারি হয়েছে? গাঁজা 570 কেজি গাঁজা রিকোভারি করা হয়েছে। বাজার মূল্য কত? বাজার মূল্য আনুমানিক 1 কোটি 14 লক্ষ টাকা এরকম হবে। গাড়িটা তো দর্শন কোন সময় গাড়িটা আসা সকালে ধরা হয়েছে, কিন্তু আমরা যার যার খবর আছে গাড়িটা কালকে রাত্রে ধরা হয়েছে। কোনো কালকে রাত্রে না। ভিউ রিপোর্ট দৃষ্টি।